সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আবারও একটি রাউটারের আনবক্সিং করে দেখাবো। তো টেন্ডার এই রাউটারটার আজকে আনবক্সিং করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটার সিল কাটা যাক। প্যাকেট খোলা কমপ্লিট। সবার প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর ইউজার ম্যানুয়াল। সময় থেকে থাকলে আপনারা পড়ে নেবেন। আর তারপরে চলে আসে আমাদের মেন ডিভাইস, পাওয়ার কেবল আর ইন্টারনেট কেবল। এটা হচ্ছে আমাদের মেন ডিভাইস বা রাউটার, তিনটে অ্যান্টেনার সমেত। তো চলুন এটাকে পাওয়ার দেওয়া যাক, আর এটাকে দেখব যে আপনারা কী করে এটাকে ওয়্যারলেস সেট করবেন, সেটা আমি আজকে দেখাবো। তো রাউটারে পায়ে পাওয়ার দিয়ে দিলাম। আপনারা যদি দেখতে পান, দেখুন এখানে লাইট জ্বলছে। তো এর এবার সেট আপ কী করে করতে হবে সেটা আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন আসার পরে আপনারা কী করবেন, আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার খুলবেন। আমি এস ব্রাউজারটা খুলছি। খোলার পরে এখানে আপনারা রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখবেন। রাউটারের আইপি অ্যাড্রেসটা কি, রাউটারের পিছনে আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এখানে আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা লেখা আছে, ঠিক আছে। তার আগে আপনারা কী করবেন যে এই যে রাউটারের নামটা আসছে আপনারা এটা কানেক্ট করে নেবেন, মানে রাউটারটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে নেবেন। তো দেখুন এটা আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এখানে ওই আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন, 192.168.0.1। এই আইপি অ্যাড্রেসটা মারার পরে এখানে দেখুন রাউটার অ্যাড্রেসটা ওপেন হয়ে যাবে। তো এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে বেরিয়ে যাবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড যদি দিতে চান তাহলে দেবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেবো আপনাদের ইচ্ছা মতো যা খুশি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। আপনারা ওকে করে জাস্ট বেরিয়ে যাবেন। বার হওয়ার পরে দেখুন এখানে আপনাদের রাউটারের মেন পেজটা খুলে গেছে। মেন পেজে এবার আসার পরে আপনারা যদি এই রাউটারটাকে ওয়্যারলেস সেট করতে চান তাহলে এখানে দেখুন ওয়্যারলেস রাউটার বলে একটা অপশান আছে, এখানে আসবেন। এখানে এসে এই যে অপশানটা আছে WIP ISP, এই অপশানটাই ক্লিক করবেন। তো এখানে আসার পরে দেখুন আমার আরেকটা যে রাউটারটা আছে সেই রাউটারের নাম শো হচ্ছে এখানে। তো আপনারা সরাসরি কী করবেন, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তো আপনারা এখানে কী করবেন যে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনার আগে যে রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করলেই আপনাদের ওয়্যারলেস কানেকশান রেডি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর এই রাউটারের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে দেখবেন যে পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে ওয়ালে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন সবার প্রথমে আপনার ফোনে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।